হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি তৈরি করব সাবুর খিচুড়ি। সাবুর খিচুড়িতে লাগবে, আমি এই জায়গায় 1 কাপ মতন সাবু নিয়েছি, বড় দানার সাবু, 1 কাপ মুগ ডাল নিয়েছি, সোনা মুগ ডাল। এই জায়গায় লাগবে আলু, গাজর, মটরশুঁটি, ফুলকপি, সিম, বিনস, কাঁচা লঙ্কা চিরা। লাগবে আমার 5 ফোড়ন শুকনো লঙ্কা, তেজপাতা, আদা, 7 মতো নুন, ঘি, হলুদ, সর্ষের তেল আর অল্প একটু চিনি লাগবে। অন করে নেব, অন করে কড়াইটা বসিয়ে আমি মুগ ডালটা ভেজে নেব। আস্তে একটু বাড়িয়ে দেব, আমার কড়াইটা গরম হয়েছে, আমি এবার মুগ ডালটা ভেজে নেব। আমি ডালটা একটু কড়া করে ভেজে নিলাম। কড়া করে ডালটা ভেজে নেওয়ার পর ডালটা, খিচুড়িটা টেস্টি হবে। কড়াইটা আবার বসিয়ে দিলাম সবজিটা ভাজার জন্য। আমি এটা আমাদের সবজিটা ভাজবো। আমি ডালটা একটু ধুয়ে নিলাম, কারণ বাজারের ডালের মধ্যে অনেক সময় পাউডার টাউডার মিশিয়ে রাখে, যেন পোকা না ধরে, ওই জন্য একটা পাউডার থাকে সাদা মতো। আমি ওই জন্য ডালটা একটুখানি ধুয়ে নিয়েছি, অল্প একটু নুন দিয়ে দিলাম। হাফ গটির মতো জল দিয়ে দিলাম, হাফ গটি মানে 1 লিটারের মতো জল দিলাম। অন করে আমি প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি। একটা সিটি দিয়ে নামিয়ে দেব। আমার তেলটা গরম হয়েছে, এবার আমি আলুটা ভাজবো এই তেলটা। আমার আলুটা ভাজা হয়ে আসছে, আমি এবার তুলে দেব। এদিকে আমার ডালটা সিদ্ধ হয়েছে, আমি ওভেনটা অফ করে দিলাম। আমার কড়াইয়ে তেল আছে, আমি এই তেলে আমি আবার কফিটা ভেজে নেব। এবার আমি ঢাকাটা খুলে দিচ্ছি। আমার কফি ভাজাটা হয়েছে, এবার আমি কফিটা তুলে নেব। এবার আমি সব সবজিগুলো নাড়া চাড়া দিয়ে নামিয়ে নেবো। এগুলো বেশি ভাজবো না, অল্প একটু নাড়া চাড়া দিয়ে নামিয়ে নেবো।
সাবুটা আপনারা একটুখানি দেখে নেবেন, কাকর থাকে অনেক সময়, একটুখানি সাবুটা বেছে তারপরে সে দুবার ধুয়ে নেবেন। আমি তাই করলাম, আমি সাবুটা একটু দেখে নিলাম, দেখে আমি সাবুটাকে দুবার ধুয়ে নেব। আমি বড় দানা সাবু দিয়ে করলাম, আপনারা ইচ্ছা করলে ছোটো দানা সাবু দিয়ে করতে পারেন। আমি কড়াইটা ওই ওভেনটায় নিয়ে নিলাম, পাশের ওভেনটা, এটার মধ্যে আমার সবজিটা আস্তে আস্তে হচ্ছে। এবার আমি এই ওভেনটা হাঁড়িটার মধ্যে খিচুড়িটা তৈরি করব। হাঁড়িটা আস্তে আস্তে সবজিটা ভাজা হচ্ছে। এবার আমি হাঁড়িটা গরম হয়েছে, এবার আমি দুই কলা তেল দেব। তেজপাতাটা দিয়ে দিচ্ছি, এর মধ্যে আমি পাঁচফোড়নটা দিয়ে দিচ্ছি। এবার আমার যে সিদ্ধ করা ডালটা ছিল, এই ডালটা আমি এর মধ্যে ছেড়ে দিলাম। আবার এক লিটার জল দিলাম। আমার জলটা গরম হয়েছে, এবার আমি সাবুটা ছেড়ে দেবো। দেবো স্বাদ মতো নুন। দেবো কাঁচা লঙ্কাটা। এবার একটু ঢাকা দেবো, চার সাত মিনিট ঢাকা দেবো। এবার আমি বিন, গাজর আর বিন আমার হাফ ভাজা করে নিয়েছি, এবার আমি ওটা তুলে দেবো। এরকমভাবে সাবুর খিচুড়ি রান্না করবেন, সাবুর খিচুড়িটা টিফিনেও খেতে পারবেন। এবার একাদশীতেও চলে আর এমনি পেট ভরে, সকালে টিফিন টিফিন ভালো হয়, বাচ্চাদের খাওয়াবেন। আর শীতের সবজি তো এখন পাওয়া যায় অনেক কিছু, শীতের সবজিতে এরকমভাবে রান্নাটা করবেন, ভালো লাগবে খেতে। বানানো খুব সহজ, কোনো মশলা লাগে না। আমার খিচুড়িটা হচ্ছে, ফুটে গেছে। এবার আমি সবজিগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি। আমি যেমনভাবে রান্নাটা করছি ঠিক তেমনভাবে আপনারা রান্না করে খাবেন, ভালো লাগলে আমাকে জানাবেন, আমি আবার নতুন নতুন রেসিপি করে দেখাবো। এইমাত্র আমাদের বাজার থেকে কুমড়ো নিয়ে এসে আমি কয় পিস কুমড়ো কেটে দিয়ে দিলাম, তাতে খিচুড়িটা আরও টেস্টি হবে। মটরশুঁটিটা আমি দিয়ে দেবো, কুমড়ো সিদ্ধ হতে বেশিক্ষণ লাগবে না, কুমড়োটা ভাজতে হয় না।
কুমড়োটা শুধু এমনি দিয়ে দিলেই হবে। আঁচটা একদম কমিয়ে দিয়েছি, কম আঁচে এই রান্নাটা সুন্দর হয়ে থাকবে। এই যে খিচুড়িটা, খিচুড়িটা কন্টিনিউ নাড়িয়ে যাবেন, নাড়লে নিচ দিকে লেগে ধরবে, পোড়া লেগে যাবে, গন্ধ লাগবে, খেতে পারবেন না। কন্টিনিউ এরকম নাড়িয়ে যাবেন, দেখেন সিদ্ধ হলো কিনা। আমার চিনিটা দেওয়া হয়েছে, ঘিটাও দেওয়া হয়েছে, এবার আমি খিচুড়িটা নামিয়ে দেব। আমার খিচুড়িটা তৈরি হয়েছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ।